ধর্ম পালন বা নামাজ রোজা করলে কি জান্নাতে শাস্তি হয়? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আলোচনা করব, চায়নাতে বসে যদি আমি ধর্ম পালন বা নামাজ রোজা করি তাহলে কি শাস্তি হবে কিনা। আমরা যখন চায়নাতে উচ্চশিক্ষার কথা ভাবি তখন আমরা ডিসকাস করি আমার পরিবার বা আমার আশেপাশের প্রতিবেশীর সাথে, তো অনেকের কাছ থেকে এই বুলিংটা আসলে প্রথম আমাদের কানে আসে যে চায়নাতে একটা প্রবলেম আছে, রিলিজিয়াস প্রবলেম আছে, তো সেখানে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, তুমি আজ মুসলিম হিসেবে তুমি গেলে প্রবলেম হতে পারে, হিন্দু বা অন্য কোনো ধর্মের লোক গেলে প্রবলেম হতে পারে চায়নাতে। যদি স্পেশালি বলি তাহলে মুসলমানদের ক্ষেত্রে এই কথাগুলো একটু বেশি শুনতে হয়, তো যারা চায়নাতে যায় যাওয়ার পর তারা কিন্তু জানে যে পরিবেশটা টোটালি ব্যতিক্রম, এখানে আসলে কোনো প্রবলেম নাই, যার যা ইচ্ছা সে তাই করতে পারছে। বাট চায়নাদের একটাই কথা, যদি আপনি নিজ ধর্ম পালন করতে চান তাহলে আপনাকে দুইটা ওয়ে আপনাকে অবলম্বন করতে হবে। একটা ওয়ে, আপনাকে নির্দিষ্ট স্থানে আপনাকে প্রার্থনা করতে যেতে হবে, বা আমরা যেটাকে বলি মসজিদ, মসজিদে আপনাকে যেতে হবে। অনেক খ্রিস্টান বন্ধু আছে যারা গির্জাতে যেয়ে তারা হচ্ছে প্রার্থনা করে। আর যদি আপনি ধর্ম পালন করতে চান মসজিদ বা নির্দিষ্ট জায়গা ব্যতীত তাহলে আপনি আপনার রুমে করতে পারবেন। চায়নাতে বেসিক্যালি যে ব্যাপারটা হয়, ওপেন স্পেস আপনি আসলে এগুলো করতে পারবেন না। যেমন আমরা অনেক সময় দেখি আপনি একটা খোলা মাঠে আপনি নামাজ পড়ছেন, বা আপনি যেখানে জায়গা পাচ্ছেন আপনি নামাজের জন্য আপনি একটা বিরতি নিয়ে নামাজ পড়ছেন। চায়নাতে আপনি আসলে এই অপশনটা কম, আপনার নির্দিষ্ট ধর্ম আপনাকে পালন করতে হবে নির্দিষ্ট স্থানে অথবা আপনার ঘরের মধ্যে বা রুমের মধ্যে। আর রোজা রাখার ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আমরা যারা ছিলাম চায়নাতে তারা আমরা সবসময় রোজা রাখতাম, রোজা রাখার চেষ্টা করেছি। আমরা ইভেন জুম্মার নামাজ আমরা জামাতের সাথে আমরা পড়তে গিয়েছি, কেন প্রত্যেকটা শহরে একটা বা দুইটা করে মসজিদ আছে, তো যার ক্যাম্পাসের সাথে বা যার ক্যাম্পাসের কাছ থেকে যে মসজিদ দূরত্ব যত কম সেখানে আসলে আমরা নামাজ কালাম পড়তে যাই। আর যদি বলি ঈদের কথা, হ্যাঁ চায়নাতে আমরা সবাই ঈদের জামাত আমরা একসাথে পালন করেছি, ইভেন আমরা কুরবানিও দিয়েছি। তো যারা আপনারা চায়না যেতে যাচ্ছেন তারা অবশ্যই একটু চেষ্টা করবেন এই গেমিংগুলো থেকে দূরে থাকার জন্য, চেষ্টা করবেন এই বুলিংগুলো থেকে দূরে থাকার জন্য। চায়না নিয়ে আপনারা বেশি ইনফরমেশন নেবেন, দেখেন এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগে যদি কেউ আপনাকে কোনো কথা বলে তো সেটা অবশ্যই সত্যতা আপনি যাচাই করবেন, আমি কী বলছি সেটা অবশ্যই আপনি সত্যতা যাচাই করবেন আসলে এটা সঠিক কি বেঠিক। আপনি ইউটিউব, ফেসবুক বা সকল সেক্টরে আপনি যদি সার্চ করেন বা আপনি যদি একটু খোঁজ খবর করেন দেখবেন এমন কোনো প্রবলেম নাই। কেন? কারণ চায়নাতে 100-এর উপরের কান্ট্রি স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে, সবাই কিন্তু আর সেম রিলিজিয়াস না, তারা সবাই কিন্তু বিভিন্ন বিভিন্ন ধর্মের মানুষ, তাদের সবাই কিন্তু একসাথে পড়াশোনা করছে একই ক্যাম্পাসে অথবা একই শহরে, তো সবাই সবার ধর্ম আলাদা আলাদাভাবে কিন্তু পালন করতে চায় না। তো এখানে আসলে টিচার বলেন বা চাইনিজ ফ্রেন্ড বলেন বা চাইনিজ মানুষ বলেন, তারা কখনোই আপনাকে ডিমোটিভেট বা কখনোই আপনাকে বিরক্ত বা কখনো ডিস্টার্ব আপনাকে করবে না, তারা অলওয়েজ আপনার ধর্মের প্রতি সম্মান পোষণ করবে। তো যারা আপনারা চায়নাতে উৎসুকের কথা ভাবছেন বা আপনারা একটু ভয় পাচ্ছেন বা নার্ভাস ফিল করছেন যাবো কি যাবো না, তারা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রবলেমগুলো আপনারা লিখতে পারেন, আমরা চেষ্টা করবো আগামী ভিডিওগুলোতে এই টপিকগুলো নিয়ে কথা বলে আপনার কনফিউশন ক্লিয়ার করার জন্য। আর যারা চায়নাতে উৎসুকের কথা ভাবছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছরের অধিক সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সির সাথে শুভকর হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।